অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের পঞ্চম শিরোপা, নাকি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের টানা দ্বিতীয় ট্রফি? কার হাতে উঠতে যাচ্ছে আইপিএল এর শ্রেষ্ঠত্ব? ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আইপিএল এর সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে 14 বারের অংশগ্রহণে 10 বারের মতো ফাইনালে উঠেছে তারা। চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 4 বার। এটি হতে পারে চেন্নাই অধিনায়ক ধোনির শেষ আইপিএল। তবে এ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে না আসলেও আইপিএল এর ট্রফিটি যে তিনি আরও একবার তুলে ধরতে চান তা স্পষ্ট। দলকে এক সুতোয় গেঁথে রাখার কাজে সিদ্ধহস্ত ধোনি। চলতি মৌসুমে তার অধিনায়কত্বে ফর্মে ফিরেছেন আজিঙ্কা রাহানে ও শিভাম দুবে। ডেভন কনওয়ে ও ঋতুরাজ গাইকোয়াড় দলটির ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা। এছাড়া বল হাতে ভালো ফর্মে আছেন লঙ্কান বোলার মাথিসা পাতিরানা এবং তুষার দেশপাণ্ডে। অন্যদিকে টানা দ্বিতীয় শিরোপা হাতে তোলার অপেক্ষায় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গেল আসরে প্রথমবার অংশ নিয়েই আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় টাইটানরা। এর আগে টুর্নামেন্টটিতে টানা 2 শিরোপা জয়ের রেকর্ড আছে শুধুমাত্র চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের। ব্যাটে বলে এবারের আসরে দারুণ পারফর্ম করেছেন গুজরাটের খেলোয়াড়রা। ব্যাট হাতে 3 সেঞ্চুরি ও 450তে 16 ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ 851 রান করেছেন শুভমান গিল। এছাড়া আসরের সবচেয়ে বেশি উইকেট নেওয়া প্রথম 3 বোলারই গুজরাটের। 16টি ম্যাচ খেলে মোহাম্মদ শামি 28 ও রশিদ খান নিয়েছেন 27 উইকেট। 3 ম্যাচ কম খেলে মোহিত শর্মার উইকেট 24টি। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে সরাসরি ফাইনালে টিকিট পেয়েছে ধোনির দল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমান গিলের 60 বলে 129 রানে ভর করে সহজেই মুম্বাইকে হারায় গুজরাট টাইটান্স। আহমেদাবাদে সরাসরি ম্যাচটি দেখতে মাঠে থাকবেন 132,000 দর্শক। এর বাইরেও কোটি চোখ থাকবে জমজমাট এক ক্রিকেট ম্যাচ দেখার প্রত্যাশায়। নকিব হাসান, সময় সংবাদ।